Hey guys, welcome back to our channel. So guys, kalke 4th February hocche amar ma babar anniversary celebration hoye sob shuni nebe. To kalke aaj hocche 3rd February. To ajke ekti babi bhai shomoy amra ma babar anniversary celebrate korbo. Bal ta ar bolchi tar jonno ki ki enechi? Cake এনেছি আর বেলুন এনেছি চকলেট এনেছি ডেইরি মিল্ক এনেছি আর একটা কি একটা চকলেট কি হয় ফিউজ চকলেটের ফিউজ এনেছি বড় বেলুন এনেছি তুমি ভাবছো যে কেকটা কোথায় পেলাম আমি সকালে পড়তে গিয়ে দাদুর সাথে কেকটা নিয়েছি লুকিয়ে লুকিয়ে কেউ জানে না একটা সারপ্রাইজ মা বাবার জন্য রাত্রির 12টার আগে মার বাবা নিজে শুবে আজকে আমি আর বোনু উপরে শোয়ার নাম করে সব ডেকোরেশন করব তারপরে সব সেলিব্রেট হয়ে গেল আমরা নিচে সিফ আর আমি একটা অন্য জায়গায় সব কিছু লুকিয়ে রেখেছি দিদি ছোট আমাকে দেখা যাবে না তো আমরা ফোন একটা রুমে দিয়ে দেখতে পাচ্ছি যেটা পুরো অন্ধকার আমাদের যে স্টোর রুম আছে ওখানে এসে আমরা এন্ট্রো দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর রাত্রিরে খাওয়া হয়ে গেলে ওপরে এসে সবাই শুয়ে পড়বে তারপরে আমরা ডেকোরেশন শুরু করব তো ভিডিওটা দেখতে থাকো আবার পরে খেত দেখা হচ্ছি এখন আর কিছু দেখা করবো না কারণ মা তাহলে সব কিছু বুঝে যাবে কারণ মা এমনিতেই কদিন ধরে সন্দেহ করছি আমরা সব প্ল্যান ট্যান করছি আমি টাকা জমিয়েছি আই এম প্রাউড অফ মাইসেলফ ও জমিয়েছে ও 50 টাকা জমিয়েছে আমি 200 টাকা নিয়েছি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরে রাতে তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট মা বাবাকে যে করে কেমন নিচে পাঠিয়ে দিয়েছি আমরা এখন উপরে আছি আর সন্দেহ আমাদের গরুটা এখন এক্সাইটমেন্টে যেতে এমন লাফান লাফালো আর কোথায় আমরা লুকিয়েছি সেটা দেখাচ্ছি আসুন কেকটা বের করে রেখেছি আসুন কারণ আমাদের ঘোরা আরেকটা জিনিস এনেছি যেহেতু কেকের দোকানে মানে গেছিলাম তো একটা জিনিস খুব পছন্দ হয়েছে তো 70 টাকার ডেয়ারি মিল্কের জায়গায় অন্য একটা জিনিস এনেছি তো আপনারা দেখো এটা লোকানোর জায়গাটা হেভি পদে পদে আমরা এনেছি মসু এটার নাম হচ্ছে দেখা এটার নাম হচ্ছে চকলেট মসু এই খুলবি না খুলবি না কাঠি আর আমি এটা কেকের কাছ থেকে চেয়ে পড়েছি হ্যাপি অ্যানিভার্সারি যে হয় না কেকের মতো লাগে ওটা কি আছে তো ওটা দামই ছিল না এটা এমনি ফ্রিতে দিয়েছে এখানে দেখুন গাইস হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে আপনি কেন বলছি এটা হয়তো তোমাদের উল্টোও দেখতে পারো না না সোজাই আছে সোজাই আছে হ্যাঁ সোজা তো গাইস দেখো ঘরে অবস্থা খুব খারাপ আমরা এখন এটাকে সাজাবো ভালো করে কেকটা এখন খুলবি একটু দেখি আচ্ছা আপনি কেন বলছি এবার দেখুন আবার দেখো বলছি এই যে এটা হচ্ছে কফি লজেন্স আর এগুলো সব বেলুন ছোট বেলুন আর একটা বড় বেলুন হয়ে গেছে এই দাম তোকে বললাম না দিয়েছি হ্যাপি বার্থডে এই দেখ আমি ওটাই বললাম দেখো ভাই দেখে ভালোই দিয়েছে চাকুটা বল গাইস এটা আমি চাইনি এটা আমি জানতাম না এটা আমাদের দিয়েছে বাট আই থিঙ্ক বার্থডে দিতেই পারে সো দ্যাটস ওয়াই আমি একটা চেয়ে অ্যানিভার্সারি নিয়েছি ভালো হয়েছে বার্থডেটা কাজে লেগে যাবে অন্য কোনো খেলতে খেলতে এটা খুলতে হবে আগে এই যে ক্যাচিটা একটু দিক খোলা আস্তে করে আমার ভেঙে না যায় এটা আস্তে 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 ভেঙে যাবে ছাড়তে ছাড়তে ভেঙে যাবে এটা ভেঙে যাবে এটা ভেঙে যাবে আরে ভেঙে যাবে প্লাস্টিকে প্লাস্টিক তাড়াতাড়ি কর এটা কি আবার মানে আটকাতে হবে না
ভাই জাস্ট এইটুকু লিখেছি আর আর লাগেনি কিছু লেখা নেই কেকটাতে। হ্যাঁ এটাই ঠিক, এই সমস্যা কিছু লিখবো যে তাও দেখো না। আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দেবো, হ্যাপি অ্যানিভার্সারি তো এমনিতেই লিখতে হতো, এখানে দিয়ে দেবো। তো গাইস কেকটা কেমন লেগেছে বলো, আমাদের যেইটুখানি আমাদের সামর্থ্যের মধ্যে যেইটুখানি হয়েছে আমরা সেইটুখানি করার চেষ্টা করেছি। এবার আমরা ঘর ডেকোরেট করবো, তো এই মুফুগুলো কেমন লাগছে বলো কমেন্ট করে, আমি চয়েস করে এনেছি। তো দেখা হচ্ছে এক্ষুনি, আমরা এখন ঘর ডেকোরেট করবো, স্ট্যান্ডে লাগিয়ে দিই ফোনটা। তো আমরা এখন আগে ঘরটা একটুখানি গুছিয়ে নিই, তারপরে বেলুন সাজাবো, তোমরা দেখে নাও। বাই। Happy anniversary to you, my both family. May God bless. Aage book. এটা কোনো জন্য কত খাটলাম আমরা।